অ্যাডিলেইডে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই, তবে সে পূর্বাভাসকে ভুল প্রমাণ করে নির্ধারিত সময়ের আগেই এদিন দেখা গেল রীতিমতো ঝড়। তবে বিরূপ প্রকৃতি নয়, সে উপাখ্যান লেখা হয়েছিল লিটনের ব্যাটে। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় টার্গেটটা ছিল পাহাড় সম, সেই এভারেস্ট চূড়া ছুতে হলে করতে হবে অতিমানবীয় কিছু। ওপেনিংয়ে প্রমোশন পাওয়ার টাইগার সেন্সেশন লিটনেই তাকিয়ে 55,000 বর্গ মাইল আস্থার প্রতিদানও দারুণভাবে দিলেন এই ডানহাতি। দ্বিতীয় ওভারে অর্শদীপকে দিয়ে তাণ্ডবের শুরু, সেই অর্শদীপ যার পেস আর সুইংয়ে এবারের বিশ্বকাপে নাকাল হয়েছে পাকিস্তান, প্রোটিয়া, নেদারল্যান্ডস। দ্বিতীয় ওভারে 3 বাউন্ডারিতে তুলে নিলেন 12 রান। পরের ওভারে লিটন তো আরও বিধ্বংসী, এবারের শিকার সুইং মাস্টার ভুবনেশ্বর, সেই ওভার থেকে আসলো 16 রান, ছিল টাইগার ইনিংসের প্রথম ছক্কার মারো, লাল সবুজের সমর্থক প্রাণ নড়ে চড়ে বসে। শুরুতে যে মোমেন্টাম পেয়েছিলেন লিটন ধরে রেখেছেন পাওয়ার প্লের প্রায় পুরোটা সময়, সময়ের সঙ্গে বেড়েছে ব্যাটের ধারও, 21 বলে পেয়েছেন 50 দেখা, যা বাংলাদেশের পক্ষে শটার ফর্মেটে দ্বিতীয় দ্রুততম 50। প্রথমটা 20 বলে লিটল মাস্টার আশরাফুলের 2007 বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে, চলতি বিশ্বকাপেও এখন পর্যন্ত এটা দ্বিতীয় দ্রুততম 50। এরপরই বেরসিক বৃষ্টির হানা, যার ফলে খেলা বন্ধ থাকে প্রায় ঘণ্টাখানেক। সেই বৃষ্টি যেন আশীর্বাদ নিয়ে এলো টিম ইন্ডিয়ার জন্য, উইকেটে ধরল পেস, দাঁড়ানোটাই হয়ে গেল মুশকিল। একবার তো পা পিছলে পড়ে আহত হলেন লিটন, যে বলটায় রান আউট হলেন সেখানে 2 রান হয়ে যেত অনায়াসেই, কিন্তু ভেজা আউটফিল্ডে আরও এক দফা পিছলালো পা, সঙ্গে ছিল লোকেশ রাহুলের অসাধারণ থ্রো, ফলে দারুণ একটা ইনিংসের লেখা হলো এপিটাফ। টাইগারদেরও লেখা হলো না ভারত বধের মহাকাব্য। মাহবুব রিমন, সময় সংবাদ।